প্রিয় বিয়ে বিএসসি এবং বিকমের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা তোমাদের আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পরিবেশ বিদ্যা যে কমন ভ্যালু অ্যাডেড কোর্স থেকে তোমাদের পরিবেশ বিদ্যা সাবজেক্টটি রয়েছে সেই সেকেন্ড সেমিস্টারের বিদ্যা সাবজেক্ট থেকে একদম বাছাই করা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মাত্র তিনটি করে প্রশ্ন আমি তোমাদের বলে দেবো যে তিনটি করে প্রশ্ন পড়লে তোমরা অনেকটাই উপকৃত হবে তো চলো আমরা দেখে নেব সরাসরি প্রশ্নগুলো অধ্যায় প্রশ্ন এবং তোমাদের আমি একটি আরেকটি মক টেস্ট পেপার দেবো মডেল প্র্যাকটিসে সেটি ভালো করে প্র্যাকটিস করবে তো চলো আমরা সরাসরি চলে আসি তো কোয়েশ্চেন প্যাটার্ন দেখে নাও এমসি কিউ দশটি আসবে এসি কিউ দশটি এবং পাঁচ নম্বরের চারটি প্রশ্ন করতে হবে ঠিক আছে গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্নগুলো চলো আমরা দেখে নিই প্রথম অধ্যায় থেকে প্রথম যে প্রশ্নটি পরিবেশ শিক্ষা কাকে বলে এর গুরুত্ব লেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ টিভিডিসি ঘোষণা উনিশশো সম্পর্কে আলোচনা করো পরিবেশ শিক্ষা সৃষ্টি উৎপত্তি ব্যাখ্যা করো পরিবেশ শিক্ষা দর্শন সম্পর্কে আলোচনা করো পরিবেশ শিক্ষার সাথে পরিবেশ সচেতনতার সম্পর্ক কি এই পাঁচটি প্রশ্ন তোমাদের পড়তে হবে এবং এর সাথে আরেকটি প্রশ্ন আসতে পারে আমি তোমাদের বারবারই বলেছি এই যে সম্পর্কটা যেটা রয়েছে পরিবেশগত শিক্ষার সাথে পরিবেশগত সচেতনতার সম্পর্ক এই সম্পর্কের সাথে কিন্তু তোমাদের পার্থক্য কিন্তু আসতে পারে ঠিক আছে তো এই প্রশ্নটি একটুখানি মাথায় রাখবে এবং খুব ভালো করে তোমাদের কিন্তু পড়তে হবে পার্থক্যটা কিন্তু তোমাদের আমি তোমাদের পার্থক্যটিও দেখিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নাও তো দেখে নাও তোমাদের পরিবেশগত শিক্ষার সাথে পরিবেশগত সচেতনতার পার্থক্য ঠিক ঠিক আছে আছে পরিবেশ পরিবেশ শিক্ষা তার সাথে আমাদের সচেতনতা এর মধ্যে পার্থক্যটা আমাদের কিন্তু পড়ে নিতে হবে এবং পার্থক্যের টু দি পয়েন্ট অ্যান্সার আমাদের গ্রুপে কিন্তু দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে দেখে নেবে তো দেখো এবার চলে আসবো তৃতীয় অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় থেকে কি প্রশ্ন পড়বে জীব বৈচিত্র্য আইন কাকে বলে এর উদ্দেশ্য বৈশিষ্ট্য লেখো পরিবেশ সংক্রান্ত নিয়মবিধির বাস্তবায়নের ক্ষেত্রে ত্রুটিগুলি লেখক পরিবেশ সংক্রান্ত নিয়মবিধির বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যাগুলি লেখো এই তিনটি প্রশ্নের মধ্যে প্রথম দুটি প্রশ্ন স্টারমার্ক করা রয়েছে খুব ভালো করে পড়বে এবং এগুলো প্রত্যেকটি সিলেবাস অনুযায়ী মেনটেন করে কিন্তু প্রশ্নগুলো নির্বাচন করা হয়েছে পরিবেশ পরিবেশ সংক্রান্ত বিভিন্ন নিয়ম নিয়মকানুনগুলি লেখো এই প্রশ্নটি ভালো করে করবে পরিবেশ আইনের প্রয়োজনীয়তা লেখো ঠিক আছে যেগুলো স্টার রয়েছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এর মধ্যে থেকে তোমরা যে তিনটি খুব ভালো করে পড়বে এক দুই এবং পাঁচ ঠিক আছে এক দুই এবং পাঁচ এই তিনটি প্রশ্ন খুব ভালো করে পড়বে এবং তার সাথে চার নম্বরের প্রশ্নটা পারলে দেখে নেবে ঠিক আছে তার সাথে প্রশ্ন রয়েছে দেখো পরিবেশ সুরক্ষা আইন উনিশশো ছিয়াশির মূল উদ্দেশ্যগুলি লেখো ঠিক আছে তারপর ভারতীয় সংবিধানে পরিবেশের সুরক্ষা সংক্রান্ত নিয়মগুলি সংক্ষেপে লেখো তারপর রয়েছে দেখো প্রাণী সুরক্ষা আইন উনিশশো বাহাত্তরের মূল বিষয়গুলি লেখো জলদূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইনের মূল বিষয়গুলি লেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অরণ্য সংরক্ষণ আইনের মূল বিষয়গুলি লেখো ঠিক আছে যেগুলো স্টার রয়েছে চারটি করে স্টার একদম যারা আমার থেকে স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করেছে তোমরা জানো কী টু ডি পয়েন্ট অ্যান্সার তোমাদের আমি করে দিয়েছি একদম সেগুলো ভালো করে পড়বে এবং তোমরা অন্যান্য জায়গায় স্টাডি মেটেরিয়াল এবং বই থেকে তোমরা যদি পড়ো তাহলে সেখানে তোমরা যদি পাঁচটা কোশ্চেন পড়ে মুখস্থ করে বা বোঝো সেখানে কিন্তু আমার এখানে যেইভাবে নোট সাজানো হয়েছে তোমরা দশটা বারোটা অনার্সে কোশ্চেন করে নিতে পারবে সেরকমভাবেই করা রয়েছে এবং তোমরা জানো ফার্স্ট সেমিস্টারে কীভাবে কোশ্চেন এসেছিলো স্প্লিট কোশ্চেন এসেছিলো ঠিক আছে ভেঙে ভেঙে কোশ্চেন আসে তো সেইভাবেই কিন্তু আমি ফার্স্ট সেমিস্টারও নোটস আমি রেডি করেছিলাম সেকেন্ড সেমিস্টারও আমি নোটস আরও বেটারভাবে তৈরি করেছি যাতে তোমরা ভালো নাম্বার তুলতে পারো ঠিক আছে তো সেগুলো একটু ফলো রাখবে বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইনের মূল বিষয়গুলি লেখো শব্দদূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন দু হাজারের মূল বিষয়গুলি লেখো ঠিক আছে এখানে বারোটি প্রশ্নের মধ্যে যেগুলো স্টার রয়েছে সেগুলো ভালো করে করে নেবে চলো চলে যাই তৃতীয় দ্বিতীয় অধ্যায়ের টিকা এখান থেকে এই টিকাগুলো ভালো করে পড়বে মন্ট্রিল প্রোটোকল কিওটো প্রোটোকল এবং স্টকহোম সম্মেলন ঠিক আছে এই তিনটি টিকা ভালো করে একটু তোমাদের পড়ে নিতে হবে ছোটো ছোটো টু পয়েন্ট অ্যান্সার পড়ে নেবে কারণ দুই দুই করে তোমাদের দিতে পারে তারপর দেখো তৃতীয় অধ্যায় থেকে আমরা পড়বো পরিবেশ নৈতিকতা সম্পর্কে লেখো বড়ো বাদ নির্মাণের বিরুদ্ধে আন্দোলন সম্পর্কে লেখো পুনর্বাসন ও পুনঃস্থাপনের প্রয়োজনীয় সমস্যাগুলি লেখো পরিবেশ স্বাস্থ্য উন্নতি সাধনের উপর মানুষের জনসংখ্যার প্রভাবগুলি লেখো পাঁচ ভারতে সংগঠিত আন্দোলন হিসাবে চিপকো আন্দোলন সম্পর্কে আলোচনা করো যেগুলো স্টার রয়েছে সেগুলো খুব ভালো করে তোমাদের কিন্তু করতে হবে ঠিক আছে তারপর দেখো আমরা চলে আসবো চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় থেকে পড়ব বিপর্যয় মোকাবিলায় শিক্ষার্থীদের ভূমিকাগুলি লেখো সংক্ষিপ্ত টিকা লেখো বন্যা ভূমিকম্প ঠিক আছে খরা ঘূর্ণিঝড় যেগুলো স্টার রয়েছে সেগুলো ভালো করে পড়বে সুনামি দুর্যোগ ও বিপর্যয়ের পরবর্তী অবস্থা করোনা ভাইরাস ঘূর্ণিঝড় আইলা এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে তোমাদের করতে হবে কেদারনাথে ঘটে যাওয়া বন্যা মিনামাটা ঠিক আছে ধস সুপাশান এগুলো প্রত্যেকটা অ্যানসার একদম এমনভাবে করা যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করেছে তাদের পুরোই এই যে এতগুলো প্রশ্ন তোমাদের এখন দেখে মনে হচ্ছে সে এত প্রশ্ন হয়ে যাচ্ছে পড়ব কী করে এগুলো যারা স্টাডি মেটেরিয়াল নিয়েছে তাদের প্রত্যেকের হয়ে গেছে কারণ সেইভাবেই কোয়ালিটির উত্তর কিন্তু করা হয়েছে ঠিক আছে তো সমস্ত কিছু তো দেওয়া সম্ভব না সমস্ত কিছু যদি চ্যানেলে যদি দিতে যাই সেগুলো কপি পেস্ট করে করা হয়ে যাবে ঠিক আছে এবং কিছু কিছু অমেরুদণ্ডী মানুষ রয়েছে যারা যার থেকে কপি করে তাকেই শুরু করে দেয় তার নামে বাজে কথা বলা তো যাই হোক তোমরা দেখে নাও আমফান আয়লা পশ্চিমবঙ্গের সুন্দরবন তারপর দেখে নাও চতুর্থ অধ্যায় থেকে আরেকটু রয়েছে মূলকরণ কি এর প্রভাব লেখো ঠিক আছে এই প্রশ্নটি ভালো করে পড়বে দুটি মনুষ্যশিষ্ট বিপর্যয় সম্পর্কে আলোচনা করো টিকা লেখক উনি উড়িষ্যার পূর্ব উপকূল ঠিক আছে এগুলো একটু জাস্ট এটা অনেকটা বড় চ্যাপ্টার ঠিক আছে তাই বলবো যেগুলো স্টার্ট রয়েছে সেগুলো পড়বে তোমরা বেশি জোর দেবে প্রথম অধ্যায় এবং পঞ্চম অধ্যায় ঠিক আছে প্রথম অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে খুব ভালো করে পড়বে সেখান থেকে দুটো পাঁচ নম্বর তোমরা পেয়ে যাবে আরও দুটো পাঁচ কমন পেতে তোমরা একটু জোর দেবে হচ্ছে তৃতীয় অধ্যায়টা একটু পড়বে ভালো করে ঠিক আছে তাহলে তোমাদের মোটামুটি আশা করি কমন তোমরা তিনটে প্রশ্ন পাঁচ নম্বরে কমন পেয়ে যাবে এবং আরও প্রশ্ন কমন পেতে কিন্তু তোমাদের আরেকটা প্রশ্ন পাঁচের তাহলে অনেকগুলো পাঁচ নম্বর তোমাদের কিন্তু কভার করতে হবে তো পাঁচের পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো একদম আসার মতো প্রথম প্রশ্ন হচ্ছে পরিবেশ রক্ষায় তথ্য প্রযুক্তি ও গণমাধ্যমের ভূমিকা লেখ পরিবেশ রক্ষায় সরকারি প্রতিষ্ঠানের ভূমিকা লেখো এই দুটো ভালো করে পড়বে পরিবেশ রক্ষায় এনজিওর ভূমিকা লেখো এই তিনটি প্রশ্ন যদি ভালো করে করে নিতে পারো আশা করি এখান থেকে তোমরা একটি পাঁচ নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে ঠিক আছে তারপর দেখো টিকা লেখো প্রকল্প পদ্ধতি এলাকা ভ্রমণ পদ্ধতি এই দুটো ভালো করে একটু পড়ে নেবে পরিবেশ বিদ্যায় শিক্ষণ পদ্ধতি প্রদর্শন প্রতিপাদন পদ্ধতি ভারতীয় পরিবেশ সংক্রান্ত সংস্থা এগুলো একটু ভালো করে পড়ে নিলে দেখবে অনেকটাই উপকৃত হবে তারপর দেখো টিকা লেখো আজীবন শিক্ষা বিপর্যয় ওয়ার্নিং সিস্টেম বলতে কি বোঝো এগুলো দুই দুই করে আসতে পারে প্রথাগত প্রথা বহির্ভূত পরিবেশ শিক্ষা বলতে কী বোঝো তারপর দেখো বায়োডাইভার্সিটি সংরক্ষণে স্থানীয় মানুষের ভূমিকা লেখো ঠিক আছে এখান থেকে এই যেগুলো স্টার রয়েছে সেগুলো একটু ভালো করে রেডি করে নেবে দেখবে অনেকটাই তোমরা উপকৃত হবে তো তোমাদের লাস্ট মিনিটের সাজেশন আমি বলে দিলাম পাঁচ নম্বরের দু নম্বরেরও তোমাদের লাস্ট মিনিটের সায় আমি আলোচনা করব সেগুলো একটু ভালো করে দেখবে আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো